আবু 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 কদ্দুর আবু আবু কদ্দুর এই চুড়ের বাচ্চা ঘর থেকে বেরোবি খান কি ছেলে So hello guys. रुक, तब से वंगस के यार है। सॉरी यार, मैं गुस्से में इधर उधर निकल जाता हूँ। सो हेलो गाइस, नमस्कार, सलाम, नमस्ते, बैक अगेन विद अ न्यू ब्लॉग। और आज हम लोग फिर से ब्लॉग बनाने वाले हैं। वैसे हमारे प्रैंक्स वीडियोस नहीं आ रहे क्योंकि आकाश भाई थोड़ा प्रॉब्लम है और हमें ऐसे ही वीडियोस बनाना पड़ेगा और मैं एक हफ्ते बाद पूरा टोटली वीडियो बना रहा हूँ। सो चलिए, आज का ब्लॉग है, हम लोग फ्राइड राइस और चिकन बना रहे हैं। तो बहुत दिनों बाद, और पापा आज मतलब वीकेंड पे छुट्टी लिया पापा ने। पहले तो पापा छुट्टी लेते थे, अभी पापा दिन दुगनी रात चौगनी मेहनत कर रहे, तो करीबन 3-4 हफ्तों के बाद पापा ने छुट्टी ली है। तो उसीलिए मैंने सोचा कि क्यों ना फ्राइड राइस और चिकन बनाते हैं। तो आप सबके साथ शेयर करना चाहूँगा कि भाई कैसा फ्राइड राइस चिकन बनाता है। तो चलिए, वीडियो को पूरा एंड तक देखना। चलिए, मैं निकल पड़ा हूँ अभी अपने इंग्रेडिएंट्स के लिए। तो अभी मुझे इसके लिए बाज़ार जाना पड़ेगा और बाज़ार जाने के बाद ही मुझे मेरे इंग्रेडिएंट्स मिलेंगे। सो लेट्स गो। मसाले के बारे में मैंने जब छानबीन की तो पता चला कि वो थोड़ा नशेड़ी टाइप के लोग हैं और चोरी वोरी भी करते हैं। तो चलो छोड़ो, हटाओ, मुझे क्या है, मुझे अपने बाजार से इंग्रेडिएंट्स लेने हैं, तो वही लेता हूँ। डिग्री भाई, ओ भाई, आलू तो आलूर दोकान, पिंजर दोकान है, ठीक है जी। जे जो चाओ आलू पिंज ऑनलाइन ऑर्डर करते हो डायरेक्ट बाड़ी ट्रांसफर हो जाए कि काजू किशमिश कहना चाहिए कि দোকানদার চাই পাগলা বলে গেলে ইনস্ট্যান্ট মাল পাবে। কোনটা, এটাই তো মাল ঠিকঠাক এসছে তো নাকি? একটু ডুপ্লিসিটি হলে কিন্তু তুমি গুপি হয়ে যাবে পাগলা, ঠিক আছে। আর যার যার চিকেন লাগবে সবাই চলে আসবে নান্ডার দোকানে। কি হোম ডেলিভারি পাবে? হোম ডেলিভারি অপশন আছে? মানে কত কিলো নিলে তারপর হোম ডেলিভারি আসবে? ও, এক কিলো নিলে আপনি দোকান ছেড়ে হোম ডেলিভারি দেবেন নাকি? বাবা, অসাধারণ দোকানদার, ঠিক আছে। চলো নেক্সট টাইম এনার কাছে সবাই যেন মাংস নিয়ে নাও। গান্ধী রোড বাজার কি একদম প্রথম দোকান মাঠের দিক দিয়ে। ये हमारा राइस बैठा दिया है, ये हमारा राइस बन गया, अभी उबल रहा है, इसको फेचर और ये कर लेते हैं। वो व्हाट अ स्मेल मैन, अभी से जो स्मेल आ रही है वो मतलब अभी से पेट भर जाएगा। राइस रेडी हो चुका है, अब इसमें सिर्फ वेजिटेबल्स आना बाकी है। वैसे राइस में से बहुत मस्त स्मेल निकल रही है भाई साहब, मतलब आज तो मुझे खुद पे गर्व होने लग गया। तो चलिए अभी बनाते हैं। और এবার আমাদের মধ্যে মানে রাইসে মিক্স করা হবে, মিক্স করে ফেলি আর বাবা হেল্প করে, বাবা কেমন লাগে
সময় নেই ও আমাকে অফার দু তিন বার দিয়েছিল বানানো হবে কিন্তু এটা ডালো ভাতের মধ্যে ভেজিটেবলস ছড়ানো হচ্ছে, মিস্টার রিয়ান রয় ছড়াচ্ছে, উল বিশ্ব যাদব কৃষ্ণ বংশের ছেলে আমাদের ভাত দিচ্ছে। ঘি তো রেডি ঢালার জন্য। আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে পজ অপশনটা আছে, দেখবি দুটো ডান্ডা ঝর্ণা ঘি একটা ব্র্যান্ড প্রমোশন হচ্ছে এখানে, অল্প করে পুরো অসাধারণ হয়ে যাচ্ছে নাকি মাথাটা, বাবা গান্ডে পিন্ডে ঘি খাবো, শুধু ঘি খাবো, ঘি আর গ্ল্যামার বাড়াবো পাগলা, ঘি খাবো। আমাদের ছিল আমাদের ঘরে, এই দেখো এটা হচ্ছে একেবারে, এটা হচ্ছে আমাদের দেশি ঘি, নুন পড়বে পাপু মাখাচ্ছে ফ্রাইড রাইস আর দিলকি আরমা নাকি আসবো মে বেহে গায়ে, মানে বাবা সত্যি তুমিও পারো কিন্তু। যাই হোক আব্বু, আব্বু বলছো হঠাৎ করে মশলা মশলা পড়বে, দেন চিকেনটা কমপ্লিট হয়ে গেল, দেখাচ্ছি কেমন হচ্ছে। এটা হচ্ছে আমাদের চিকেন, মুরগি এখনো কক কক করছে মনে হচ্ছে কড়াই থেকে, হ্যাঁ খুব জোর আওয়াজ করছে। বাইদের বাবার গানটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে বলো, আর বাবার গালাগালি মানে র‍্যাপটা কেমন লাগলো আব্বু জান শুনে ওটাও বলবে কিন্তু। এবারে পড়ছে মুরগির মধ্যে মশলা, আদা রসুনের পেস্ট আগে দিয়ে দিই, যেহেতু কি মা নেই এখন আমি আদা রসুনের আর পেস্ট করতে পারবো না, আমাদের বাড়িতে মিক্সিও নেই, গরিবের ইনসান, গরিবের ঘর, তো আমাদের বাড়িতে মিক্সি নেই, আমরা আদা রসুনের পেস্ট খুব পরিমাণে খাই, আর অনেকটা মাংস আছে তাই দেড়খানার মতো আদা রসুনের পেস্ট লাগবে। মানে আমাদের যে মানে ও হ্যাঁ, আরে ঠিক আছে সব কিছু বলে দিলে তাহলে কার্কের থেকে তো মানে বাইরে লাইন পড়ে যাবে লোকের, যে আম্বানির ঘরে দাঁড়িয়ে থাকি, সব কিছু বললে হয় নাকি বাবা? পুরো আদা রসুনের গন্ধ মারছে। এখানে মশলা মিক্স করাই ছিল, উপরে আবার আলুও ভাজা রয়েছে, উপরে আলু ভাজা রয়েছে,
ভাই আর দিস না ধনিয়া মানে এত ধনিয়া দেয় না ওটা জিরে ছিল জিরে গুঁড়ো হ্যাঁ এটা ধনিয়া এত জিরে গুঁড়ো দিছিস মুরগির শেষ পর্যায়ের জিনিসটা তো ওখানে রয়েছে আন্ডা মানে মুরগিকেও নিয়ে এসছি মুরগির ছেলে মেয়েকেও নিয়ে এসছি ওদেরকেও জন্মতে দিইনি পাগলা এইটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এটা দেখানো যাবে না মুরগি মুরগি কখনোই ছেড়ে দিয়েছে ও বাবা দেশি ভটকা দেখি ইম্পর্টেন্ট ভটকা আছে পুরো বিশ্বাস হয়ে যাচ্ছে ভাই গন্ধটা তো অসাধারণ অসাধারণ গন্ধ মুরগি দিয়ে যেন চার পায়ের গন্ধ হচ্ছে না আমরা রাইস আর চিকেন কষা পাপা কা ভি সালাদ ভি বন চুকা হ্যায় বাবা কেমন লাগছে একদম হেভি হ্যাঁ একদম হেভি নাকি আচ্ছা তুমি তোমাকে আমি আবু বলে গালাগালি করো কেন আমি কি মুসলিম আচ্ছা ও তুমি মুসলিম না তাই জন্য তুমি গালাগালি করো তাই তো ও মানে তাহলে তোমাকে কি বলতে হবে আমায় আমার পাপা বলো ডাইরি মানে যে মানে বাবা বলি তখন কোনো অসুবিধা নেই তাই তো আমি যদি আবু বলি তাহলে অসুবিধা ও আচ্ছা ঠিক আছে এই যে রান্নাটা আজকে করা হলো এটা করে কি কেমন লাগছে তোমার ভালো লাগছে আমরা নিরামিষ লোক নিরামিষ রান্না খাই কিন্তু তোমার জন্য স্পেশাল রান্নাটা হয় আচ্ছা যেহেতু আমি ভালোবাসি তোমারটা ভালোবাসে হার বাবা আর মা ভাবে যে ছেলে মেয়ে যেটা খাবে পছন্দ তাকে খাওয়াতে হয় আচ্ছা জীবনে এই থেকে বড় শিল্পী আচ্ছা চলিয়ে থ্যাংক ইউ সো মাচ इस ब्लॉग को यहीं पे ख़त्म करते हैं और लंच करते हैं अपना वैसे मैंने अभी तक टेस्ट नहीं किया टेस्ट करके बता सकता हूँ चलो छोड़ो जो भी हुआ है अच्छा ही हुआ होगा दिल से जो किया भी है, बना एकदम फर्स्ट क्लास बना है एकदम फर्स्ट क्लास बना था तो चलिए जो भी किया दिल से किया और बहुत अच्छा लग रहा है भालो ही लगे जो निजे मैंने निजे ही रान्ना करा है और बाबार जन्य स्पेशलि सो এটা আমরা দু সপ্তাহ আগেই প্ল্যান করেছিলাম বাট তখন আর করা হয়নি এখন করা হলো এই সপ্তাহে হয়ে গেল চলো আর বাবা অনেক দিন ছুটি করা হয়নি তো চলো সেই জিনিসটা একসাথে হয়ে গেলো সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখন নতুন আছো আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি সো ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন লাইক কমেন্ট এটা শেয়ার করার জন্য না চলো শেয়ার করা ভিডিওসগুলো দেখে নিও থ্যাংক ইউ সো মাচ Bye-bye. See you at the next vlog.